1977 সালে ঢাকা মহানগরীতে 41টি আসনের মধ্যে একটা আসনে কমিশনার, অর্থাৎ আপনাদের পর্যায়ে আমি এক সময় কমিশনার হয়েছিলাম 1977 সালে। পরবর্তী পর্যায়ে এমপি হই, তারপরে মেয়রও হই, অর্থাৎ আমরাও আপনাদের মতো তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা বা কর্মী, আপনাদের সহকর্মী। আজকে আপনারা যে আবেগ তাড়িত হয়ে এখানে এসছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আপনারা আপনাদের অন্তরস্থল থেকে যে আবেগ প্রকাশ করেছেন, এই আবেগকে আমাদের আগে রূপান্তরিত করতে হবে। আমাদের পিছনে আমি 1977 সালে নির্বাচন করলেও এখন পর্যন্ত আমাদের আমার পিছনে আমার সহকর্মীরা, আমার কর্মীরা, আমার সমর্থকরা রয়ে গেছে। আপনাদের সঙ্গে কিন্তু আপনার সাবেক হলেও আপনাদের সেই ভোটাররা, ভোটারের পরিবাররা আপনাদের সঙ্গে রয়ে গেছে। আমাদের এই যে আমরা কত কিছুদিন যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির জন্য সারা দেশে, আপনারা জানেন গত 30 তারিখে সারা দেশে বিভাগীয় সমাবেশ হয়েছে। আমি ফরিদপুর বিভাগে গিয়েছি, আমি বরিশাল বিভাগে গিয়েছি, একই আওয়াজ পেয়েছি আমি জনগণের মাঝে, আওয়ামী লীগ কি বিএনপি সকলেরই একটা একটা কথা যে এই অসুস্থ একজন মানুষকে কেন অত্যাচার করা হচ্ছে, এই অসুস্থ লোক মানুষটার কি অপরাধ, তাকে কেন বিদেশে পাঠানো হয় না, কেন চিকিৎসা দেওয়া হচ্ছে না, কেন তিলে তিলে অন্যায়ভাবে মেরে ফেলা হচ্ছে, এটা সারা বাংলাদেশের মানুষের কথা। তো আমরা একের পর এক কথা বলে জনমত সৃষ্টি করছি, জনমত আমাদের দিকে প্রচণ্ডভাবে এগিয়ে আসছে, তারপরও আমরা কেন কিছু করতে পারবো না, আমাদের অনেক কিছুই করার আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে অনেক দিয়েছেন, এখানে এক ভাই বলেছেন যে আমরা তার পতাকা দিয়ে, তার নাম নিয়ে আমরা আমাদের নির্বাচনে পাশ করেছি। তা যদি সত্যি হয়, এই নেত্রী আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, এই পার্লামেন্টারি সিস্টেম দিয়েছেন, এই নেত্রী এই দেশে মানুষের কথা বলার অধিকার দিয়েছেন, এই নেত্রী এই দেশে উন্নয়নে কাজ করেছেন, আমরা ব্যক্তিগতভাবে তার কাছে উপকৃত হয়েছি, আমরা মন্ত্রী এমপি হয়েছি। এখন আমাদের দেওয়ার পালা, নেওয়ার নয়, এখন আমাদের দেওয়ার পালা, আমরা তাদেরকে তাকে এখন দেওয়ার চেষ্টা করব। দেশনেত্রীর হাতে সময় কতদিন আছে আমি জানি না, ওদিন ডক্টর জাফরুল্লাহর বক্তব্য আপনারা শুনেছেন সম্ভবত, আমি জানি, আমার মনে হয় ডক্টর জাফরুল্লাহ যে বক্তব্য রেখেছে, আমি নিজে ব্যক্তিগতভাবে ওনাকে দেখেছি হসপিটালে, আমি দেখেছি ওনাকে 2-3 দিন আমার সঙ্গে, আমি দেখেছি মানুষ কথা হয়নি, হাতের ইশারায় কথা হয়েছে। তো প্রিয় ভাইরা, উনি আসলে খুব ভালো অবস্থায় নেই, তো আমরা যত কথা বলছি আমাদের এই কথাগুলোকে আজকের, আমি একটা কথা বলেছিলাম কয়েকদিন জানেন, আমাকে বরিশাল থেকে সূত্রে দিল, আমি বলেছিলাম যে একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে একজন সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মতো আচরণ আশা করে, কিন্তু সে আচরণটা উনি পায় নাই। এই কথাটা বলার পরপর আমার এক ছোট ভাই বলল, ভাই আপনি বোধহয় একটুখানি কারেকশন করতে হবে, সেটা কি বলে, উনি তো অবৈধ প্রধানমন্ত্রী, আর একজন তো সাবেক প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী, উনি তো নির্বাচিত প্রধানমন্ত্রী আর উনি তো নির্বাচিত নন, সুতরাং এক ব্যবহার তো আপনি পাবেন না। কথাটা আমার কাছে খুব যৌক্তিক মনে হলো, একটা বাস্তব এবং যৌক্তিক কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3-3 বারের প্রধানমন্ত্রী,
প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। রাতের অন্ধকারে নির্বাচিত হন নাই, সেই নেত্রীকে আপনি আটকে রাখছেন। অপরাধ কি জানেন? ওই যে সবাই বলেন না 2 কোটি টাকা 8 কোটি টাকা হয়ে গেছে, ওগুলা কোনো বিষয় না, ওগুলা কোনো বিষয় না। বিষয় হলো বিএনপির উপরে অত্যাচার করতে হবে, বিএনপিকে ধ্বংস করতে হবে। সুতরাং একমাত্র খালেদাকে ধ্বংস করলেই বিএনপি ধ্বংস হবে। দেখেন আজকে যখন দেশটির বেগম খালেদা অসুস্থ, তাকে নিয়ে, তার পরিবারটাকে নিয়ে, একটা শিশু বাচ্চাকে নিয়ে, ছোট একজন মানুষ আমাদের খালেদা জিয়ার পরিবারের, তাকে নিয়ে বন্ধু কথা বলছে এই সরকারের মন্ত্রীরা, এই অসভ্য এই সমস্ত লোক। গত সন্ধ্যায় আসলে আমি কিছুদিন আগে এই লোকটাকে নাম ধরে একটু বকাবকি করেছিলাম, তারপর উনিও আমার নাম ধরে বকাবকি করেছে। তো করুক, ইচ্ছা হয়ে যায় না, কিন্তু কথাটা হলো যে যারা করে রাস্তা থেকে ধরে এনে মন্ত্রী বানিয়ে দেবেন, তাকে দেশের লোকেরা পূজা করবে, দেশের লোকেরা মান্যগণ্য করবে, এটা ভাবার কোনো কারণ নাই। এই লোকটার সম্পর্কে কাগজে কলমে ডকুমেন্ট আছে, তার অসভ্যতার কথা আছে, সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে, পরিষ্কারভাবে সোশ্যাল মিডিয়া আছে। সে ডিস্কোর মঞ্চে সে নাচতেছে, তাকে ধরে নিয়েছে, মন্ত্রী বানিয়েছে, আর আমাদের মন্ত্রী মানতে হবে। কিন্তু কথা হলো যে যেমন মা তেমন সন্তান, কথা হলো এটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমার দেশের বহু লোক, আমরা সকলেই গণতন্ত্রের মা বলি, অনেকে আমাদের মা বলি। আমরা বিএনপি নেতা কর্মীরা খালেদা জিয়ার সুসন্তান, আর এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন, যারা একটি মহর্ষকে নিয়ে, মহর্ষ মানুষকে নিয়ে যারা আজে বাজে কথা বলেন, যারা পরিবারকে নিয়ে আজে বাজে কথা বলেন, তারা কখনোই সভ্য মায়ের সভ্য সন্তান নয়, অসভ্য সন্তান। সুতরাং প্রিয় ভাইরা, আমার মনে হচ্ছে কি জানেন, দেশ নেত্রী মুক্তির আন্দোলন, দেশ নেত্রী চিকিৎসার আন্দোলন দুর্বার হয়ে উঠেছে। আওয়ামী সরকার সহ্য করতে পারতেছে না এই চাপ, তার ফলে তারা এখন আমাদের দৃষ্টিটাকে, আমাদের মুখের কথাবার্তাকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য তারা আজকে ওনার পরিবারের সদস্য নিয়ে কথা বলছে। আমাদের মাথায় রাখতে হবে যে এরা আমাদের দৃষ্টি অন্যদিকে সরাতে চায়। আমাদের কথা পরিষ্কার, দৃষ্টি যেদিকে সরাতে চায় যাবে না, আমাদের দৃষ্টি একটাই, দেশ নেত্রীর মুক্তি, সুচিকিৎসা। তার পাশাপাশি আমরা চাই এই দেশ নেত্রীর মুক্তির আন্দোলনের মাধ্যমে এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, যেটা ইন্দ্রজিৎ বেগম খালেদা জিয়া আমাদেরকে দিয়েছিলেন। প্রিয় ভাইরা, আসুন আমরা সকলে আপনার যে আবেগ তারিখ হয়ে এসেছেন, আমি আবারও বলছি, সেই আবেগকে আগুন রূপান্তরিত করতে হবে, এবং আপনাদের সঙ্গে, আপনাদের পিছনে আপনাদের সমর্থক যারা আছে, আপনাদের আত্মীয়স্বজন পরিবার পরিজন যারা আছে, তাদের কাছে গিয়ে বলবেন যে ছোট্ট পরিসরে হলেও আমরা আজকে যে এই সভাটি করেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এখানে আমার কাছে প্রধানমন্ত্রী হিসেবে আসার জন্য আমাকে তারেক রহমান সাহেব, আমাদের আমাদের অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান সাহেব, তিনি আমাকে বলেছেন, অর্থাৎ তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আপনাদের এই সভাটাকে, অত্যন্ত বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, একটি সুচিন্তিত একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি যে কাজটি করেছেন, একটা সুচিন্তিত এবং ভালো একটি সিদ্ধান্ত। আমরা আশা করছি যে আপনাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে আগামী দিনে কোনো এক সময় এই ঢাকা মহানগরীতে আরও সুন্দরভাবে, আরও প্রশস্তি জায়গায়, ভালো জায়গায় আমরা একটি সভা করব আপনাদের সবাইকে নিয়ে, সেই আশায়। এবং আগামী দিনের আন্দোলনটা আরো দুর্বার হবে আজকে সভার পরে, এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।